চিনা যাবে না, অনেক জায়গায় দাঁড়াতে আমাদের ভয় লাগে, কথা বলতে ভয় লাগে, ভাবি এরাও মুসলমান, আমাদের পিছনে দাঁড়াবার মতো হবেন না। মুজাহিদদের জবানের সিলসিলার মানুষ আপনারা, আমাদের পিছনে দাঁড়াবার মতো হবেন না, একদিন তো সবাইকেই চলে যেতে হবে। রসুলুল্লাহ সুন্নত, রসুলুল্লাহ সুন্নত, রসুলুল্লাহ সুন্নত কজন মানে, সময় নাই, কাজে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, বিদেশে যাচ্ছে, মাথায় টুপি পরা যায় নাকি? আমার এই টুপিটা মাথা থেকে খুলতে লজ্জা লাগে ভাই। যারা পরেশগার মানুষ টুপি পরেছে পরেন, জিজ্ঞাসা করবেন টুপি খুলতে লজ্জা লাগে। তাহলে আমিও মানুষ, আপনিও তো মানুষ, এই মহব্বত আমার অন্তরে আসলো কি করে? আমার দুটো কালার, এখানে এখান থেকে একটা কালার, আবার এইখান থেকে আর একটা কালার, মানে টুপি পরে পরে ডিসকালার হয়ে গেছে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, তোমার শরীরে চেহারা সৌন্দর্য এসে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, তোমার চেহারা সৌন্দর্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, সমস্ত নবীর সুন্নাত আদায় হবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, বিশ্ব নবীর সাফায়াত তোমার নসিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, কবরে আযাব হবে না, কবরে সওয়াল জবাব কম হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে প্যার করবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, জেনা ব্যভিচারী থেকে দূরে থাকতে পারবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, খারাপ অন্যায় থেকে দূরে থাকতে পারবে। ও আমার ভাইজান, যদি কোনো অপরিচিত জায়গায় আপনি মারা যান, মানুষ আপনাকে চিনতে পারবে, এই মানুষটা মুসলমান, আপনার সুন্নত নবীর আছে, রাসূলুল্লাহ সুন্নত আছে। আলহামদুলিল্লাহ বললেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? যান খারাপ নাকি? ঠান্ডা লাগছে নাকি? তা আপনাদের স্পিডটা তো কম কেন? সোনার মুড নাই মনে হয়, খিদে লেগেছে। একটা রাত দুটো রাত তো আপনাদের জন্য, বছরে একবার দুবার নবীর ইসালে সব আসে। এই সালে সব ওসিলাই মহল্লায় শান্তি আছে, রহমত আছে, বরকত আছে। আল্লাহ যতজনকে হাজির করে প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত বরকত দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কুকুরটাকে তাড়াও না, খুশি না বেজার? কতজন বেজার একটু হাত তুলে দেখান তো দেখি, কতজন খুশি একটু হাত তোলা যাবে? নারায়ে তাকবীর, হাত লাফান, জান্নাতের বাগান, বেহেশতের বাগান। রাসূলুল্লাহর কথা, ইসলামের কথা, কোরআনের কথা, দ্বীনের কথাগুলো শুনলে তাসির হয় রে ভাই। এই কথা শুনলে আল্লাহর দরবারে কবুল হয়, জান শান্তি হয়। আর যখনই মনটা খুশি হয়, শান্তি লাগে, জানবেন আল্লাহ পাক আপনার সব গুনাহগুলোকে মাফ করে দিচ্ছে। আর একটু জোরে হলো না? এখন দেখবে কিছু মানুষ আবার দাড়ি রাখছে, অন্য অন্য ধর্মের মানুষও দাড়ি রাখছে আর ক্রিটিসাইজ করে না। আগে ক্রিটিসাইজ করতো না, দাঁড়িওয়ালাকে দেখলে চাচা বলতো না, কিন্তু আনার চাচা বলেনি, কারণ এই দাড়ি এখন দুনিয়ার সব দামি মানুষ দাড়ি রাখছে। আলহামদুলিল্লাহ হলো না? আর একটু জোরে হলো না? ভিআইপি মানুষ, দামি মানুষ দাড়ি রাখছে, আমাদের মুখেও দাড়ি, নরেন্দ্র মোদীর মুখেও দাড়ি আছে, আপনার মুখেও দাড়ি আছে। কিছু ছেলে আছে আবার বিরাট কোহলি দাড়ি রেখেছে, ঠিক বলছি না বলবেন? রোহিত শর্মা দাড়ি, কার মতো এ কথা বলে না কেন? মেসির মতো দাড়ি রেখেছে, অমিত শাহ দাড়ি, ওই দাড়ি মুসলমান আপনার নয়। রসুলের সুন্নত আই দেখো, এক মুষ্টি, এটা হলো মুসলমানদের দাড়ি। বলুন সুবহানাল্লাহ। তুমি মুসলমান নরেন্দ্র মোদী স্টাইলে দাড়ি রাখছো কেন?
আরে দাড়ি চাঁচলেন চোখের জ্যোতি কমে যায়, তাই দাড়ি রাখছে। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি চাঁচলে যৌন শক্তি শেষ হয়ে যায়। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান, ফাতিমার বাড়িতে রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহ রসুলের চাঁদ মুখখানা দেখে আম্মা জান ফাতিমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। রসুলুল্লাহ বলেছিলেন, ও বেটি ফাতিমা, কি হয়েছে, কাঁদছো কেন? ইয়া রসুলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমার স্বামীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেল, এই জন্য হুজুর আমার বড় চিন্তা, হুজুর আমার ঘর থেকে সে বেরিয়ে চলে গেছে। ও যুবকেরা, রাসূলুল্লাহ সুপারিশ ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী সাফাওয়াত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। সারা বিশ্বের মুসলমান জান্নাতে যাবে রাসূলুল্লাহর ওসিলায়। আল্লাহ নবী ফাতিমাকে বলেছিলেন, ও বেটি ফাতিমা, যেটা চাওয়া তুমি চেয়ে নাও, এই দুনিয়ায় তুমি আমার থেকে যেটা চাওয়া চেয়ে নাও পেয়ে যাবে, কিন্তু আমি রাসূলুল্লাহ কিয়ামতে তোমার কোনো কাজে আসবে না, আমি রাসূলুল্লাহ তোমার কোনো উপকারে আসবে না। যে নবীর ওসিলায় ভাইজানেরা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, সেই নবী আমার ফাতেমাকে বলেন, ও বেটি ফাতিমা, জান্নাতে যেতে গেলে আল্লাহকে খুশি করো, আল্লাহর হুকুম মেনে চলো। ও আমার ভাইজানেরা, যে ফাতেমাকে আমার আল্লাহ পাক সাইয়েদাতুন নিসা করেছে, জান্নাতের সরদারনী সাইয়েদাতুন নিসা, ইয়া আহলাল জান্নাত, সমস্ত নারীদের সরদারনী সেই ফাতিমাকে নবী আমার বলেন, ফাতেমা, যদি আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। কি শিক্ষা দিয়েছেন দেখেছেন? মেয়েকে, রসুলের মেয়েকে রসুল্লাহ বলছেন, সেখানে আপনার আমার কি কোনো দাম আছে? এই কথা বলে না কেন? যদি দুনিয়ায় আল্লাহ পাককে রাজি না করতে পারি, যদি আল্লাহ পাককে আমরা খুশি না করতে পারি, আল্লাহর হুকুমটা যদি না মেনে কবরে চলে যাই, কি মুখটা দেখাবো সেখানে? যেখানে রসুল নিজের মেয়েকে শিক্ষা দিচ্ছেন, মানে কেউ নেই, উনি হলেন জান্নাতের সরদার হযরত ইমাম হুসাইন হাসান হুজুরের আম্মা জান। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? আরবের প্রেসিডেন্ট হযরত ওমরে ফারুক, তানার ছেলে আব্দুল্লাহ, আর হযরত আলী ছিলেন প্রধান বিচারক আরবের। সন্তানের নাম হলো হযরত হুসাইন। একই মাদ্রাসায় পড়াশোনা করে, ভালো করে বোঝার চেষ্টা করুন। হুসাইন আর হযরত আব্দুল্লাহ দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে। হুসাইন হলেন আরবের প্রধান বিচারপতি হযরত আলী হুজুরের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আর হযরত ওমরে ফারুক আরবের দ্বিতীয় খলিফা, প্রেসিডেন্ট, রাষ্ট্র নেতা, প্রথম বিশ্বনবী আরবের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আবু বাকর সিদ্দিক, তৃতীয় হযরত ওমরে ফারুক, কোরআনের বিধান কায়েম করেছে। আর এমন আল্লাহ সেই বিধান করে দিয়েছেন, দুনিয়া সব থেকে দামি দেশ ইসলামের দেশ। জোরে বলুন, কার ওসিলায়? আমাদের নবীর ওসিলায়। দুঃখ নেবেন না, ভাববেন না, খালি একটা কাজ করতে পারবেন, আমি বলে যাচ্ছি আল্লাহ আমাদের সব কিছু মাথায় তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভাবছেন বাবরি মসজিদ
চলে গেছে, তাই কাঁদছে, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদুল আকসা নিতে চাইছে মুসলমানদের কেবলা, প্রথম কেবলা আকসা দখল করতে চাইছে, পারবে না। কেমন ইমান দেখেছেন ফিলিস্তাইনের মুসলমানের? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তারাও মুসলমান, 40,000 মুসলমান আকসাকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। কি দরকার ছিল বাপ? কটা কাত আপনার হয়েছে, কত বড় ব্যবসা আপনার, কত বড় বিল্ডিং বানিয়েছেন, আল্লাহ ওদের থেকে কি আপনাকে আমির করেছে? আমার আল্লাহ ওদের দুনিয়ার দামি জিনিস দিয়েছে, পেট্রোল। যখন বিমান থেকে নিচে নামবে দেখবে চারিদিকে তেলের খনি, বললেন না সুবহানাল্লাহ? আসমানে বিমান উঠছে মুসলমানদের জন্য, কথা বুঝানে, বিমান উঠছে মুসলমানদের জন্য। এই জিনিস একমাত্র স্পেশাল মুসলমানদের হাতে দিয়েছে আল্লাহ, জোরে বলুন। দুনিয়ার মানুষের কথা বলছি, মুসলমানের কথা, পৃথিবীর মানুষ বেঁচে আছে মুসলমানদের জন্য। আলু পেঁয়াজ ডাল সবজি রেখে দে, দুনিয়ায় সব জায়গায় হচ্ছে, আরবেও হচ্ছে, কাতারেও হচ্ছে, বাহরাইনেও হচ্ছে, সারজাতেও হচ্ছে, ইরানেও হচ্ছে, কুয়েতেও হচ্ছে, আর ভারতবর্ষে হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। গ্যাস কি হয়? পৃথিবীর কারখানা ফ্যাক্টরি চলছে, দুনিয়ার যে রান্না হচ্ছে মানুষ খেতে পাচ্ছে, এই গ্যাসটি তোর কাছে আছে? গ্যাস আছে নবীর গোলামদের কাছে। আর জোরে হলো না? যাদের ক্ষমতা থাকে দেখবেন বেশি লাপালাপি করে না, চুপ থাকে। আপনার মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, এই শক্তিশালী লোক কিন্তু যেখানে সেখানে মাথা গরম করে না, ঠিক বলছি না ভুল বলছি? আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনার কি কমতিটা আল্লাহ দিয়েছে? এগুলো আমাদের হাসি লাগে, কারণ ছেলেরা তো লেখাপড়া শিখছে, আর তো মূর্খ না, আগে মূর্খ ছিল, এখন তো আর মূর্খ না, এখন নেটের জমানা, ফেসবুকের জমানা, ইউটিউবের জমানা, মোবাইলের জমানা। খুব হাসি লাগে বারবার একটা কথাই, সারা দুনিয়া দেখছে, সারা দুনিয়া খুশি, সারা পৃথিবী। আরে ভাই আছে একটা কোথা, কেন তোমরা ওটা বলছো? হ্যাঁ, এখানকার মানুষ হয়তো অন্যান্য দেশে থাকে, কাজকাম করে, ব্যবসা বাণিজ্য করে, কোম্পানিতে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, কাজ কারবার করে, এই হিসাব ঠিক আছে। কিন্তু স্পেশাল তো আমরা জানি খ্রিস্টানের দেশ আর মুসলমানের দেশ সারা দুনিয়াতে। আর জোরে হলো না? একটা আমাদের দেখিয়ে দাও, আমরাও তো দেখতে, আমরা তো এখনো, আমাদের তো মাথায় আসে না। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক, হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর হযরতে হুসাইন হলো আলী, হুজুরের ছেলে ভাইজান, দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে। হযরতে হুসাইন হুজুর নিজের কলমটা নিয়ে জমিনে ফেলে দেয়, আর আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি আমার কলমটা তুলে দাও। আব্দুল্লাহ কলম তুলে দেয়, আবার হুসাইন হুজুর কলমটা জমিনে ফেলে দেয়, আবার বলে, আব্দুল্লাহ তুমি আমার কলমটা তুলে দাও। আবার কলম ফেলে দেয়, আবার বলে, আব্দুল্লাহ কলম তুলে দাও। বারবার কলম ফেলেন, আর বারবার বলে, আব্দুল্লাহ তোলো। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, ও হুসাইন আমি কি তোমার খাদেম? হযরতে হুসাইন হুজুর বলেছিলেন, ও আব্দুল্লাহ খালি তুমি নয়, তোমার আব্বাও খাদেম, তুমিও খাদেম, তোমার আব্বাও আমাদের খাদেম। আব্দুল্লাহর আব্বাটা কে বলেন? হযরতে ওমরে ফারুক। কে বলছে? হযরতে হুসাইন। ছুটে বাড়ি চলে গেলেন, মানে রেগে গেছে, খাদেম বলেছে, ছোট মানুষ, ছুটে 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 আর প্রেসিডেন্টকে গিয়ে বলছে, আব্বা আর আমি মাদ্রাসায় যাব না। কেন?
আমাকে হুসাইন বলেছে খাদেমের ছেলে খাদেম আমি। হযরত উমর ফারুক খুব বিচক্ষণ, এমনি আরবের খলিফা হয়েছেন, 12 বছর একভাবে রাষ্ট্র নেতা হয়েছিলেন, আর একটু জোরে হলো না, কত বছর? কোরআনের বিধান অনুযায়ী আরব শাসন করেছে, যেই আরব দুনিয়ার সব থেকে দামি দেশ, পৃথিবীর দামি মানুষ দুবাইয়ে যাবার জন্য পাগল, আর দুনিয়ার দামি মানুষ দুবাইয়ে ঘর কিনে থাকছে, পৃথিবীর যত দামি ভিআইপি হাইফাই মানুষ দুবাইয়ে ঘোরার জন্য পাগল হয়ে আছে। তোমার কথা আমার কথা বলছি না, গরিবের ওখানে কোনো চান্স নাই, কথা বোঝা গেল না? গরিবের কোনো চান্স নাই ওখানে, আমির লোকেরা যত দামি মানুষ, নেতা থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে কত ভিআইপি খেলোয়াড় বড় বড় মানুষ কোথায় যায়? দুবাই। সামান্য আমাদের এখানে একটা পুজো হয়েছিল, ওই পুজোতে একটা মন্দির তৈরি হয়েছিল দুবাইয়ের, দেখার জন্য কোটি কোটি মানুষ ছুটছে, বুস খলিফা। তাহলে আসল বুস খলিফাটা চোখে দেখলে দিমাগ ঠিক থাকবে? তুমি যখন যাবে না আরবে দুবাই, মনে হবে যেন আল্লাহ আমি কি ফকির নাকি এখানকারের, মানে আল্লাহ পাক এমন করেছে আমার রসুলুল্লাহর দেশগুলো, জোরে বলুন, বাদশার উপরে বাদশা, আমিরের উপরে আমির করেছে আমার আল্লাহ। চোখে দেখে আসো তবে মুসলমানদের সাথে পাঙ্গা নেবে, মুসলমান ফকির নয় গরিব নয়, মুসলমান হলো বাদশা, আল্লাহ আমাদের বাদশা করেছে। ঠিক আছে, আমরা ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু, তার জন্য আমাদের যা খুশি করবে, আমাদের ক্ষমতা নাই এখানে, আমাদের এখানে শক্তি নাই, আমরা এখানে কমজোর সংখ্যালঘু, যেটা মন চায় আমাদের লিয়ে করবে, আমরা কিন্তু ফকির নয়, আমরা হলাম মুসলমান বাদশা, জোরে বলুন, আর একটু জোরে হলো না। এই দেশে কত টাকা দামের মন্দির আছে? আমার দেশের বাদশা আরবে, ভারতবর্ষে জানা মন্দির নেই তার থেকে 10 গুণ বেশি দামের মন্দির আরবে করেছে, এটা হলো ইসলামের দেশের আদর্শ, জোরে বলুন। লাখ লাখ ভারতবর্ষের আমার হিন্দু ভাই বোন ইসলামের দেশে কাজ করছে, খবর লাও, তুমি যেতে পারো। এই দেশের বড় বড় শিক্ষিত হাইফাই ঘরের ছেলে মেয়ে আমার ভাই বোন হিন্দু ঘরের লক্ষ লক্ষ দুবাই আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, সারজায় আছে, দুবাই, ইরানে আছে, কুয়েতে আছে, ফিলিস্তাইনে আছে, যে কাজ করছে, ব্যবসা করছে, কোম্পানিতে আছে, চাকরি করছে। কেন? এই দেশে কাজ করলে যা কামায়, ওখানে কাজ করলে তার থেকে 100 গুণ বেশি অর্থ কামায়। আর জোরে হলো না। এখানে সরকারি চাকরি করলে হয়তো 20,000-30,000-40,000 টাকা, আরে ভাই ইসলামের দেশগুলোতে ঝাড়ু লাগালে 40,000 টাকা পাওয়া যায়। আর জোরে হলো না। পায়খানা পরিষ্কার করলে, টয়লেট পরিষ্কার করলে 40,000 টাকা পাওয়া যায়, বাড়ির চাকরগিরি করলে 40,000 টাকা পাওয়া যায়, খবর লাও। কত শান্তিতে আছে, 5 বছর 10 বছর তারা দেশে ভারতে আসেনি আমার হিন্দু ভাই বোনেরা, সেখানে কাজ করছে, ব্যবসা করছে, চাকরি করছে, এত সুখ পেয়েছে ইসলামের দেশে, এত সম্মান পেয়েছে, নিজের জন্মভূমি দেশ ভুলে গেছে। এটাই হলো ইসলামের দেশের আদর্শ, নবীর গোলামদের আদর্শ। তাহলে আমাদের এখানে কেন চোখের পানি ফেলতে হচ্ছে? আমাদের এখানে নাই কেউ। ও নবীর উম্মতেরাম, ও যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরাম, আল্লাহ নবী সাহাবি হযরত ওমর ফারুক বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, এই প্রশ্নের জবাব, এর বিচার আমি করব শুক্রবার জুম্মা দিনে।
আমি এর বিচার করব, আজকে এর বিচার হবে না। জুম্মা দিনে সমস্ত সাহাবারা বসে আছে ভাইজান, হযরতে ওমরে ফারুক হুসাইন হুজুরকে ডাকলেন, বাবা হুসাইন তুমি কি এখানে আছো? হযরতে হুসাইন হুজুর দাঁড়িয়ে গেলেন, বাবা হুসাইন সামনে আসো, তুমি কি আমার সন্তানকে বলেছো খাদেম? খাদেমের সন্তান খাদেম। হযরতে হুসাইন বলেছিলেন, ও ওমরে ফারুক আপনি আমার মাথায় হাত রেখে বলুন, আপনি কি আমার নানা জানের খাদেম নন? আপনি কি আমার নানা জানের খাদেম নন? হযরতে ওমরে ফারুক এই কথা শুনে ভাইজান দাঁড়িয়ে দাঁড়িয়ে আজর নাই কানতে শুরু করে দিলেন, ও নবী সাহাবি ছুটে ছুটে যাও, একজন খেজুরের বাগান থেকে একটি খেজুরের পাতা কেটে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবির কথা শুনে ভাইজান খেজুরের বাগান থেকে একটি খেজুরের পাতা নিয়ে আসা হলো। হযরতে হুসাইনকে বললেন, হুসাইন তুমি এই কথাটাই পাতাতে লিখে দাও, তুমি এই কথাটাই পাতায় লিখে দাও, আমি ওমরে ফারুক রাসূলুল্লাহর খাদেম। হযরতে ওমরে ফারুকের কথা শুনে ভাইজান ওমরে ফারুকের কথা শুনে হুসাইন হুজুর লিখতে শুরু করলেন, আল্লাহ পাক আমি হুসাইন দেখেছি, ওমরে ফারুক আমার নবী আমার নানা জানের খাদেম ছিলেন, আমি হলাম আলী ইবনে হুসাইন, এই কথাটা লিখে দিলাম। ও নবীর উম্মতেরা, হযরতে ওমরে ফারুক বলেছিলেন, ও আমার সন্তান যখন আমি মারা যাব এই লেখাটা আমার কাফনের ভিতরে লিখে দিয়ে দেবে, আমি যখন মারা যাব এই লেখাটা কাফনের ভিতরে তুমি দিয়ে দেবে। কিয়ামতের ময়দানে আমি ওমর যদি ধরা পড়ে যাই আল্লাহকে দেখাব, আল্লাহ পাক দেখুন আপনার নাতি রাসূলুল্লাহর নাতি হুসাইন এটা লিখে দিয়েছে, আমি হলাম রাসূলুল্লাহর খাদেম, এর জন্য আল্লাহ আপনি আমাকে নাজাত করে দেন। কে ভাবছে এই কথাটা? জানা কি আমার নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছে? ছড়ে বললেন না, জোরে হলো না। কে ভাবছে কিয়ামতের কথাটা? কে ভাবছে যিনি জান্নাতে সার্টিফিকেট রাসূলুল্লাহর কাছ থেকে পেয়ে গেছে, কিয়ামতের দিনের কথা ভাবছে? যদি আমার কোনো আমল আল্লাহ পছন্দ না করে আমি লেখাটা আল্লাহকে দেখাবো, আল্লাহ হাবিবুল্লাহ নাতি হুসাইন এটা লিখেছে, আমি রাসূলুল্লাহর খাদেম, আল্লাহ আপনি আমাকে নাজাত করে দেন এটা দেখে। কোথায় আছো মুসলমান? নামাজ পড়বেন না, এক মাস রোজা রাখবেন না, হারাম থেকে দূরে চলে আসেন না, যতদিন খাবেন হালালটা মুখে দেন না, যতদিন বেঁচে থাকবেন মানুষকে কষ্ট দেবেন না, হকুন নাস মানুষের হক মারবেন না। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যে কোরআন পড়লেন না, বড় অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, যে আপনি বিরাট অপরাধী, মসজিদে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আমার আল্লাহ পাক চাইলে আপনার সব গুনাহগুলোকে মাফ করে দেবে। হাত দুটো ধরে বলে যাচ্ছে, যতদিন বেঁচে থাকবেন বাপের হক মারবেন না, ভাইয়ের হক মারবেন না, বোনের হক মারবেন না। আপনি নেতা, আপনি প্রধান, আপনি বড় মানুষ, জনগণের হক মারবেন না, দুর্বলের উপরে কষ্ট দেবেন না, অসহায়ের উপরে হাত তুলবেন না। খবরদার, মানুষের হক যদি মারেন, মানুষকে যদি কষ্ট দেন, এই গুনাহ মাফ করার দায়িত্ব আল্লাহর নয়, আল্লাহ পারবেন না এগুলো মাফ করতে। যাকে আপনি কষ্ট দিয়েছেন, যার হক মেরেছেন, তিনি যদি আপনাকে মাফ করে দেয় দুনিয়ায় আপনি নাজাত পাবেন, যদি মাফ না করে আপনি জান্নাতে যেতে পারবেন না। আহারে, ওই মানুষটা মসজিদে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে যদি বলে দেয়, আল্লাহ পাক
আমি দুর্বল, আমি কমজোর, আমার ক্ষমতা নাই, আমার আল্লাহ সব কিছু কেড়ে নিয়েছে, মেরে নিয়েছে। আল্লাহ আমি একটু সত্য কথা হক কথা বলতাম, মানুষের পাশে দাঁড়াতাম, আল্লাহ একটু নীতি নিয়ে চলতাম, আল্লাহ আমি দুর্বল, আমাকে মেরেছে, আল্লাহ আমাকে গাল দিয়েছে, আমার বাপকে গাল দিয়েছে, আল্লাহ আল্লাহ পাক আমার জমি জায়গা কেড়ে নিয়েছে, আমার ঘর ভেঙে দিয়েছে, আল্লাহ আল্লাহ ফয়সালাটা আপনি করবেন আল্লাহ। এই কথাটা যদি মসজিদে গিয়ে বলে দেয়, তোমার দুনিয়াও চলে গেল, আখেরাতও চলে গেল। যদি মৃত্যুর সময় ওই মানুষটাকে না পাও, রাস্তায় চলছো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তুমি রাস্তায় চলছো, তোমার স্ট্রোক হয়ে গেল, রাস্তায় চলছো তুমি পড়ে গেলে, বাইরে গেছো গ্রামের বাইরে, সেই মানুষটা তোমার কাছে নেই, ছেলেটা বিদেশে, এখন যদি তোমার মৃত্যু এসে যায়, তার কাছ থেকে মাপ চাইতে পারলেন না, ভুল করবেন না, হাত দুটো ধরে বলে যাচ্ছে আপনাদের, দাদা হুজুরের ছেলে আমি, আমি গুনাহগার হলেও আপনাদের ভাই, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, হাদিসের পক্ষে কথা বলছি, যতদিন বেঁচে থাকবেন এই ভুলগুলো আপনি করবেন না, খবরদার করবেন না। আল্লাহ পাক আমাদের হেফাজত রাখেন, সকলে বলেন আমিন, বলুন আল্লাহু আমিন। আল্লাহ আমাদের সর্বদিক থেকে হেফাজতে রাখেন, বলুন আমিন। আপনারা তো আমাদের ভাই, আপনারা আমাদের ভাই নন, আমার দাদা হুজুরের ছেলে নন, ভুল মানুষের হয়, তা ভাইজানের কথা শুনে, পীরের আওলাদের কথা শুনে আসেন না, আমরা সবাই মুসলমান ভাই ভাই এক হয়ে থাকি, এখানে আমাদের কেউ নাই, এখানে আমাদের আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। মুসলমান গ্রামের বাইরে যা খুশি করো, গ্রামের ভেতরে ঢুকবে, আসো তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তুমি আমার বুকে আসো, আমি তোমার বুকে আসি, আসো তুমি আমার হাতে হাত রাখো, আমি তোমার হাত রাখ, কিন্তু যা কিছু লড়াই ঝগড়া গ্রামের বাইরে, মহল্লার ভেতরে, গ্রামের ভেতরে আর নয়, তুমি আমি আসো, বুকে বুকে মিলে যাই, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো না। আসেন রসুলুল্লাহ মদিনা শরীফে শিয়াছেন, আজকের এই জান্নাতের বাগানে সবাই আমরা দাঁড়িয়ে একবার আমরা আমাদের নবী পাককে একটু সালাম দিয়ে দিই, সকলে উঠে দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। ঠিক আছে, কচি ভেতরে চলে আসো না, বাইরে ঠান্ডা লাগে না তোমাদের, ওস পড়ছে যে ঠান্ডা লেগে যাবে, ভেতরে চলে আসো না, কেন দাঁড়িয়ে কষ্ট করছে বাপ, আসো না, ছোট ছোট ভাই তোমরা সামনের দিকে চলে আসো না, সামনের দিকে আসো না, দেখতে কত সুন্দর লাগে, মারহাবা, সামনের দিকে আসো ছেলেরা, এই ভাইরা, মসজিদে তোমরা যাবে সবাই, বলুন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, হাত দুটো ধরে বলে যাচ্ছে, যদি পাঁচ ওয়াক্ত না পারেন ছোট ভাই, এক ওয়াক্ত যাবে, হাত দুটো ধরে বলে যাচ্ছে যে ভাইজান ভুল করছি, অন্যায় করছি, আমরা বিরাট অপরাধী, পাচ্ছি না ভাইজান মসজিদে পাঁচবার যেতে, একবার যাবে, পাঁচবারের মধ্যে একবার যাবে, বলেন ইনশাআল্লাহ, সবাই খুশি না ভেজা, সবাই যাবে তো, হাত তুলে দেখাবেন না, সবাই হাত তুলো, নারায়ে তাকবীর মারহাবা, একবার যাবে, যখন ইচ্ছা হবে, ফজরে হোক, জোহরে হোক, মাগরিবের হোক, ইশা হোক, একবার যাবে, দেখবেন আস্তে 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 আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দেবেন। মানুষ যখন বড় হয় আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, চিনা আমি একবারই বলছি না যে না সব ছেড়ে দে, পাঁচ আসো আলহামদুলিল্লাহ, খুব খুশি, পাঁচ ওয়াক্ত যদি যাও, না পারলো একবার যাবে, বলে জুম্মার দিনে যাবে, বলুন ইনশাআল্লাহ, কাজা করবেন না। যে মানুষটা জুম্মার দিনে আগে মসজিদে দাখিল হয়, কত বড় কপালওয়ালা গো, কত বড় তকদিরওয়ালা, শোনো, প্রত্যেকটা মসজিদের দরওয়াজার কাছে আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে থাকেন ফজর থেকে,
ফজর থেকে দাঁড়িয়ে থাকে, আল্লাহর ফেরেশতারা নামায় আমল নিয়ে দরবারের মতো মসজিদের সামনে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আল্লাহর বান্দা আগে কে আসবে জুম্মার দিনে? কোন বান্দা আগে আসবে? ফেরেশতা লিখবে, ফেরেশতা লিখবে আল্লাহর কোন বান্দাটা আগে মসজিদে দাখিল হবে। যে বান্দাটা জুম্মার দিনে আগে মসজিদে প্রবেশ হবে, ওই ফেরেশতা আপনাকে একটা উটের কোরবানির সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে লিখে দেবে। আর একটু জোরে হলো না? দ্বিতীয় যিনি আগে মসজিদে দাখিল হবে, ফেরেশতা লিখবে, দ্বিতীয় আল্লাহ পাক আপনার নামায় আমলে একটা গরু কুরবানির সওয়াব নামায় আমলে লিখে দেবে। কি রহমতের দিন, কি বরকতের, কি সোনার দিন জুম্মার দিন। ইয়াউমাল জুম্মা ওয়া লাইলাতুল জুম্মা, এই রাত্রিরে এই দিনে যদি কোনো মানুষ ইন্তেকাল হয়ে যায়, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তৃতীয় কোন বান্দা কে? এ ভাগ্যবান কে? এ কপালওয়ালা কে? ফেরেশতা চিৎকার করে, কে আছো? তৃতীয় মসজিদে আগে যাবে যে বান্দাটা, তৃতীয় আগে ঢুকবেন মসজিদ, তৃতীয় ঢুকবেন যে তিন নম্বরে, তানার নামায় আমলে একটা ছাগল কুরবানির সওয়াব লিখে দেবে। ভুল করবেন না, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আসেন রসুল্লাহ মদিনায় শুয়ে আছেন, আমরা সবাই জান্নাতের বাগানে হুজুর পাককে সালাম দেব সবাই একসাথে। ইয়া নবী সালাম আলাইকাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকাম, তেরে ইয়াদ কমলি ওয়ালে মেরে জীনে কা সহারা, অচ্ছি হুয়া মে বোরা হু আখির হু তুমি তোমারা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, মেরে আকা কমলি ওয়ালে মেরে দিল মে রহনে ওয়ালে, মেরে আকা কমলি ওয়ালে মেরে দিল মে রহনে ওয়ালে, মেরে দিল সে আবু না জানা হে মদিনে রহনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকাম, তালা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম আলাইকাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকাম, নবীজি রব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকাম, ইয়া রাসূল সালাম, সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, জিব্রাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানে দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকাম,
কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সে তাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসো, মারহাবা, একটু সামনের দিকে আগিয়ে এসে বসো।